এবং এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদের খেতে হয় রুজি,
রোজগার আপনাকে করতে হয়, এটা একটা ওয়াজিব বিষয় হয়ে গেছে। কেন? যেহেতু দুনিয়াতে আপনি এসেছেন, দুনিয়াতে বাঁচতে হলে আপনাকে খেতে হবে, খাওয়ার জন্য কেউ বাঁচে না, বাঁচার জন্য যতটুকু খেয়ে বেঁচে থাকতে হবে অতটুকু আমাদেরকে করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, আমাদের অর্জন করতে হবে। তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রুজি অন্বেষণ করা তাকিদ দিয়েছে, যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে একটি বয়স দিয়ে। আমার বয়স যদি 80 বছর হয়, আজ পর্যন্ত খাওয়া পানি ছাড়া আল্লাহ তাআলা আমাকে আজ করবো তুচ্ছ করবো না, দেখি আল্লাহ খাওয়াই খেয়ে বসে বসে, তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, মারা যাবেন, এবং এটাও তার আপনার যে ভরসা করে এটাও খেলা তার বিরোধিতা বোঝায়। বুঝবো অন্বেষণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আছে ইবাদতের পাশে পাশে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন জুমার নামাজের কথা বলেছেন যে মানুষেরা যখন জুমার নামাজের আহ্বান করা হয় তখন তারা সব ফল ক্রয় দোষা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে তারা নামাজের দিকে চলে এসে নামাজ যখন শেষ তখন তারা আবার তারা পুরো জমিনে বিছিয়ে পড়ে এবং তারা রিজিক অন্বেষণ করে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ الله أكبر যখন জুমার নামাজের দিন যখন জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য সালাতের জন্য আহ্বান করা হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর যিকিরের দিকে তোমরা ধাবিত হও দৌড়িয়ে আসো ওয়াদাউল বাইয় এবং ব্যবসা বাণিজ্যকে পরিত্যাগ করে ছেড়ে দাও যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আর এবাই তোমাদেরকে উত্তম যদি তোমরা জানতে এরপর আল্লাহ বলে নামাজ আদায় করতে আসলে এই আহ্বান শুনে নামাজ পড়ার প্রতি দোষে বসে থাকবে তা আল্লাহ জানতে এবার তো তুমি সৃষ্টি করছে আর আমি বসে থেকে দেখতে না ঘরে বসে বসে কে আল্লাহ আল্লাহ বসে কি ধরে লাগা একটা না কিছু কিছু চলবে আর কাজ করবে না না চলবে না তখন বেশি কবশ আল্লাহ বলে আপনার তা করবে বলছে فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ নামাজ যখন তোমাদের সমাপ্ত হয়ে যায় ফান্তাশিরু ফিল আর যদি তোমরা ছড়িয়ে পড়ো জমে তোমরা চলে যাও বের হয়ে যাও ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহ অনুগ্রহ তালাশ করো মানে কি রিজিক বা যে কোনো কাজ আছে এটা তোমরা তালাশ করতে থাকো ওয়াজকুরুল্লাহ কাসীরা এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ বলছে নামাজের যখন আদেশ দেওয়া হয় নামাজের যখন আহ্বান করা হয় নামাজের দিকে আজান দেওয়া হয় তখন নামাজে আসো নামাজ যখন শেষ তখন তোমরা আবার নামাজ পড়ে তোমরা জমিনে পিছিয়ে পড়ো তোমরা আল্লাহ রিজিক অনুসন্ধান করো আল্লাহ অনুগ্রহ অনুসন্ধান করো আল্লাহ রাব্বুল আলামিন এই করছে এই নির্দেশ দিচ্ছে অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রিজিক অনুসন্ধান করাটাও একটা নিদর্শন এটা আল্লাহ বলছে ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله তারদর্শনের মধ্যে হলো রাতে ও তোমাদের রাতে এবং দিনে তোমাদের ঘুম এবং তোমাদের তার অনুগ্রহ তালাশ করা মানে তার অনুগ্রহ আছে তা তালাশ করাও একটা রব্বুল আলামিন নির্দেশ। তাই আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক অনুসন্ধান করার জন্য নির্দেশ দিয়েছে যে অনুসন্ধান করতে হবে। একজন বলল যে দেখি আল্লাহ যখন রিজিক দাতা তাহলে আজকে সারাদিন মসজিদ থেকে বাইরে হবো না দেখি রিজিক কিভাবে আসে মসজিদে বসে থাকবো সারাদিন জোহর গেল বের হলো না আসর গেল বের হলো না মাগরিব গেল বের হলো না ইশার গেল বের হলো না খাওয়া কিন্তু আর আসতেছে না রাত্রি বেলায় ঘুমিয়ে পড়বে ভাব একটু পরে এক ক্ষতি হ্যাঁ বাইরে থেকে আসলো এসে মসজিদে মধ্যে প্রবেশ করলো প্রবেশ করে সে তাদের সুন্না খাবার ছিল খাবার নিয়ে সে খাচ্ছে তো এদিকে টাকা নাই করতেছে দেখতেছে আর জন লোক শুয়ে আছে না বসে আছে সে তার দিকেও তাকাচ্ছে না টাকা চেয়ে আসায় যদি না তাই না তো অবস্থায় আছে তো একটু পরে বস ভাই কি বাবা আপনি খান নাই আপনি আসলে আমার সাথে শরীর হন তখন আমি তার সঙ্গে সে যখন ডাকলো তখন আমি তার সঙ্গে শরীর হলাম তারপর সে বলতো যে হ্যাঁ আল্লাহ ঠিকই দেয় আল্লাহ আজকে রিজিক দিল তবে একটু হু হু অথবা একটু টাকা টাকি অথবা একটু মুসা আসালে করতে হবে ওই যে থাকবে যে এটা বলে কি খালি বসে থাকলে হবে না আল্লাহ রাব্বুল আলামিন কাজ করার নির্দেশ দিয়েছে অলসকে আল্লাহ রাব্বুল বলতো যে অলসকে কাজ করবো না এটাও কিন্তু কি ঠিক নয় সম্মানিত ভাই আসল রিজিকটাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকটাকে খাওয়া না
রেজিকটা খালা কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে হ্যাঁ কেউ বলে খালি হাতে না খাজা বাবার কাছে গেলে কি সব পাওয়া যায় কেন আমাদের দেশের মানুষেরা ওই বাজার পাশে দিয়ে গেলে তাকে ভয় করে রিজিক চাই সন্তান চাই বিভিন্ন রকম সাইদাবাদি 20 বছর করে বাচ্চা দেয় হ্যাঁ তাহলে খাজা বাবা দেয় রিজিক সাইদাবাদি দেয় কি সন্তান আর দেওয়ানবাগি দেয় কি দেওয়ানবাগি জান্নাতের গ্যারান্টি দিয়ে আসছে সব মানে জান্নাতের গ্যারান্টি তাহলে রবের অন্তর পৌঁছবে এই সমস্ত কথাবার্তা রিজিক দেওয়া কে রাজি কথা হল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা জমিনে বিচরণশীল এমন কোন জীব নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহর উপর নেই পৃথিবীতে যত বস্তু রয়েছে সব জিনিসকে সব জীবজন্তুকে রিজিক দেয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতে বলছেন ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা তোমরা আল্লাহ ছাড়া বিভিন্ন প্রতিমার পূজা করো ওয়া তাখলুকুনা ইফকা এবং তোমরা মিথ্যে অনেক কিছু উদ্ভাবন করো ইন্নাল্লাযিনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিযকা আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে যা ইবাদত করো অন্য যে সমস্ত প্রতিমার পূজা করে থাকো না কেন তারা রিজিকের কোন অধিকার রাখে না তারা রিজিকের কোন মালিক নয় এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই যে মূর্তি ভাঙলো না একজন ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে মেলা বসে তো তাকে বলা হলো যে চলো মেলা যাও তুমি বলো না আজকে আমি অসুস্থ আমি যাবো না তোমরাই যাও সবাই যখন মেলাতে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আজকে সুযোগ পাইছি আজকে সুযোগ পাওয়া গেছে সবাই তো মেলা থেকে কেউ নাই তখন তিনি কি করলেন আপনি সে মন্দিরে ঢুকলেন সব মূর্তিগুলোতে ভেঙে চুর পার করে দিয়ে বড় মূর্তিটা কাঁধে পুরাটা ঝুলে রেখে চলে আসলেন সবাই যখন মেলা থেকে আসলো ভোগ নিয়ে আসলো কলা দুধ তারপরে কি খাজা মিষ্টি তারপর বাতাসা নিয়ে এসে যখন ওই যে প্রতিমাকে দিতে গেল দেখে ফিরে বাপদা দিতে বলে আসছে ভগবান চন্দ্র বিচিন্ন বড়রা সবাই বললো কে কাজ করছে কে তা কন্টাক্ট করেছে সবাই বলা বলো এ কাজ ইব্রাহিম ছাড়া কেউ করে এই বেড়ায় ওহাবি এই বেড়ায় রামজাবি এই বেড়ায় বীরের বিরুদ্ধে কথা করে এই বেড়ায় সব কিছু করে এই বেড়ায় সন্ত্রাসী এই বেড়ায় ধরে নিয়ে রাখে হ্যাঁ তারপরে ইব্রাহিম আসসালামকে ধরে নিয়ে আসা হলো ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো নমরু যে বৎস এই মূর্তিগুলোকে কে দিয়েছে আমি জানি না ওই বড়রা দিল ওই বড়রাই না হয় ভাগ্য বুঝে তো চিন্তা করছে আমার পরে নেতা হইতে এটা আমার দ্বারা অনেক কত নেতা হইবে হ্যাঁ নেতা বলো মহা বেড়ালে আপনার নেতা হবে সব গুলাকে ভাঙ্গে কোন হয় বলি যে এই কাজ করেছে তখন যে ব্যক্তি যাবো না যে কথা বলতে পারে না এখানে এই দিকে চাইছি যে কথাই কো যে ব্যক্তি কথা বলতে পারে না যে ব্যক্তি উপকার করতে পারে না যাকে হত্যা করা হচ্ছে ভাঙা হচ্ছে সে আত্মরক্ষা করতে পারে না তোমাদেরকে বলতেও পারে না কে ভেঙেছে তাহলে এমন ব্যক্তির তোমরা পূজা কেন করো এইভাবে যখন জবাব দিলেন তখন তারা কি হয়ে গেল নিশ্চুপ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাফের মুশরিকদেরকে নিশ্চুপ করার জন্য বলছেন যে তোমরা তো প্রতিমা পূজা করো এবং তাদেরকে তোমরা পূজা করে আর খাদ্য তোমাদের জন্য জোগাড় করতে পারে না বরং আল্লাহ বলছেন তাবতাবু ইনদাল্লাহির রিজক বরং আল্লাহর কাছে তোমরা রিজিক চাও শুধু কাকে রিজিক চাও আল্লাহর কাছে রিজিক চাও ওয়াহুদু ওয়াশকুরু লাহু এবং তার ইবাদত করো তার কৃতজ্ঞতা স্বীকার করো ইলাইহি তুরজাউন কার কারণ তার দিকে তোমাদেরকে আবার প্রত্যাবর্তন করতে হবে তো সম্মানিত ভাইরা এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকাতা আল্লাহ কোনা ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক আল্লাহ
আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দেয়? আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমাদের এই শ্রবণ শক্তি এবং স্মৃতি শক্তির মালিক কে? ওমা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, জীবিত থেকে মৃতকে, মৃত থেকে জীবিতকে কে বের করে এবং সব কিছু কে পরিচালনা করে? তারা উত্তর দিবে কি? কাফের মুশরিক কেউ যদি প্রশ্ন করা হয় ফাসায়াকুলুল্লাহ, যে তারা বলবে যে আল্লাহ। আপনারা কি বলেন? কাফেররা, এটা কাফেরদের কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলতে, হে রাসূল আপনি মক্কার কাফের মুশরিকদের জিজ্ঞাসা করুন যে আকাশ থেকে জমি থেকে কে রিজিক দেয়? তোমাদের স্মৃতি শক্তি এবং তোমাদের এই তোমাদের স্মৃতি শক্তি এবং শ্রবণ শক্তির মালিক কে? তোমাদের দর্শন শক্তির কে মালিক এবং সবকিছু পরিচালনাকারী কে? কাফের মুশরিকরা উত্তর দেয় আল্লাহ। আর বাঙালি মুসলমানরা বলে যে খাজা বাবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার বারবার একই প্রশ্ন, যত জায়গায় ওয়াজ করেন একই প্রশ্ন, যে হুজুর তীর ধরা কি? তীর ধরা কেছে? তীর ধরা হচ্ছে তসবিহ। তীর ধরাটা মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো তীর ছিল না। নাকি আছিল? আব্দুল কাদের জিলানি বড় তীর না ছোট তীর? কোন আব্দুল কাদের জিলানি ছোট তীর না বড় তীর? বড় তীর। তাহলে রাসূল কি ছোট তীর? একটা কথা আল্লাহ ভালো করে বলেন, যে আব্দুল কাদের জিলানি যদি বড় তীর হয় তাহলে আমার রাসূল কি ছোট তীর? কথা বলবেন, চিন্তা ভাবনা করে বলতে হবে। এমনি একটা বলে দিল যে হ্যাঁ, কে বলে বলছিল যে পাঁচ তারার উপর কাজ করতেছে, হঠাৎ করে একজন বলে ভাই তোমার সন্তান মারা গেছে, এরপর সে চিৎকার, আমার সন্তান মারা গেছে, কাজই করতাম না, দৌড় দিছি পাঁচ তার থেকে তিন তার পর্যন্ত নামছে, তখন আমি পরে খেলে আমি বিয়েই করি হ্যাঁ, বিয়েই করলে আমার কোনো আন্দাজ করে বিয়ে করি বাচ্চা লোক আছে, আমার বাচ্চা পরীক্ষা করো, তারপরে বড় বড় পাখি লাগায় হ্যাঁ, কিন্তু বড় হুজুর পঞ্চগড়ে ছিল, পঞ্চগড়ে একজন বড় হুজুর ছিল, পঁচিশ বৎসর ইমামতি করছে, পঁচিশ বৎসর বাংলা রয়ের গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা রয়ের গোয়েন্দা সংস্থা, এগুলো বাংলাদেশের সব খবরগুলো প্রচার করে দেয়। তো হঠাৎ করে একদিন, হঠাৎ করে একদিন ওই এখানে যারা আর্মি ঘুরতেছে, ঘুরতে ঘুরতে তো দেখতেছে ব্যাপার কি, তাহলে ইমামতি পঁচিশ বছর করছে, করছে এটা ইসলামের জন্য কি দলিল নয়? দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। আল্লাহ করুন নামাজ পড়া।